Hare Krishna, subscribe to the YouTube channel of Monthly Chaitanya Sandesh. And click the bell icon to never miss any update. Stay connected with us. ज्ञानतिमिरांधस्य ज्ञानांजनशलाकया चक्षुर उन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमो नमो ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिन इति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्यति देशदायिने। हरे कृष्ण। आज के 31 डिसेम्बर এই বছরের শেষ দিন, আগামীকাল থেকে নতুন বছর শুরু হতে যাচ্ছে। তো সমগ্র বিশ্বের প্রতিটি দেশে সবাই খুব উল্লাসিত এই নতুন বছর উদযাপন করার জন্য, সবাই হ্যাপি নিউ ইয়ার মানানোর জন্য অনেক প্রস্তুতি নিচ্ছে, বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রিজগুলোতে। সেই সাথে ভারতবর্ষেও এখন সেই প্রভাব, ওয়েস্টার্ন কান্ট্রিজের প্রভাব পড়েছে, সেজন্য ভারতবাসীরা এখন হ্যাপি নিউ ইয়ার মানানোর জন্য খুব প্রস্তুতি নিচ্ছে। কিন্তু ভাগবত গীতাতে কৃষ্ণ বলছেন, যেহি সংস্পর্শ যা ভোগ দুঃখ জনায় এবতে আদ্য অন্তবন্ত দুকন্দেয়া নতেষু রমতে বিধ, কি এই জড় জগতের প্রতিটি বস্তুর, প্রতিটি সুখের শুরু এবং শেষ আছে। তো সেজন্য আমাদেরকে খুব আনন্দিত বা উল্লাসিত হওয়া উচিত না এই ভেবে কি যে সুখ শুরু হতে যাচ্ছে আগামীকাল সেটারও একদিন শেষ হবে বা অন্ত হবে। তো সেজন্য কৃষ্ণ বলছেন না, ন তেষু রমতে বুধ, যে বুদ্ধিমান ব্যক্তি সে কখনো এই জড় জগতের সুখের পেছনে সময় নষ্ট করে না, কেননা এই ধরনের সুখের আদি এবং অন্ত আছে। তো আজকে যে সুখ শেষ হয়ে যাচ্ছে, এই বছর শেষ হয়ে যাচ্ছে, আমাদের এই ভেবে খুশি হওয়া উচিত না আগামী বছর আমরা খুব ইন্দ্রতৃপ্তি করব, খুব আনন্দ উপভোগ করব, না, সেটা একদিন শেষ হয়ে যাবে। তো এই অনিত্যতা আমাদেরকে বুঝতে হবে। সেজন্য আমাদের আজকের দিনে যে এই বছর শেষ হয়ে যাচ্ছে এবং আগামীকাল থেকে যে নতুন বছর শুরু হচ্ছে, সেই নতুন বছরের জন্য আমাদের প্রথম রেজলিউশন নেওয়া উচিত কি আমি ইন্দ্রতৃপ্তির বিষয়ে সময় নষ্ট না করে ভগবানের সেবাতে যত বেশি পারি আগামী বছর আমি ভগবানের সেবাতে নিযুক্ত করব। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, ধন যৌবন জীবন রাজ্য সুখম নহি নিত্যম অনুক্ষণ নাশ পরম, কি এই জড় জগতে ধন যৌবন জীবন এবং সবই প্রকার সুখ প্রতি মুহূর্তে অনুক্ষণ প্রতি মুহূর্তে নষ্ট হয়ে যাচ্ছে, ক্ষয় হয়ে যাচ্ছে। তো সেজন্য আজকে বছরের শেষ দিন আর আমাদের জীবন থেকে একটি বছর শেষ হয়ে গেল। তো প্রপদ বলেছেন, এক বছর আমাদের জীবন থেকে শেষ হয়ে গেল, তার মানে এক বছরের মৃত্যু হয়ে গেছে আমাদের জীবন থেকে। তো সেজন্য আমাদেরকে কী করা উচিত, প্রতিটি মুহূর্ত আমাদেরকে এরকম কিছু করে যাওয়া উচিত, এরকম কিছু কার্য করা উচিত যেন প্রতিটি বছর, যে বছর গত হয়ে যাচ্ছে, সেই প্রতিটি বছর খুব তাৎপর্যপূর্ণ, গ্লোরিয়াস বা মিনিংফুল হয়। তো আগামীকাল থেকে নতুন বছর শুরু হতে যাচ্ছে আর সেজন্য আমাদের এই দ্বিতীয় রেজলিউশন নেওয়া উচিত কি আমি আসছে বছর এরকম কিছু কাজ কার্য করব, এরকম কিছু কার্য করব যাতে করে আমার আসছে বছর খুবই তাৎপর্যপূর্ণ, মিনিংফুল হয়ে থাকে এবং আমি সমগ্র জীবন যেন এই বছরকে মনে করতে পারি, আর সেটা হচ্ছে ভাগবত ভক্তি। তো আসছে বছর আমাদেরকে এই রেজলিউশন নেওয়া উচিত কি আমি যত বেশি সম্ভব ভগবানের সেবাতে যুক্ত থাকব। ভাগবত গীতাতে কৃষ্ণ আরও বলেছেন, অন্তকালে ছ মামেব স্মরণ মুক্ত কলেবরম, কি যেরকম আজকে এই বছরে শেষ হয়ে যাচ্ছে ঠিক সেরকম আমাদের জীবনের একদিন অন্তকাল আসবে, আমাদের জীবনের একদিন শেষ হয়ে যাবে। তো সেজন্য একজন বুদ্ধিমান ব্যক্তির কর্তব্য হচ্ছে সে অন্তিম কাল বা শেষ মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া। তো জীবনের প্রথম থেকে আমাদেরকে সেই প্রস্তুতি নিতে, প্রতিটি বছর আমাদের প্রস্তুতি নিতে হবে। তো আমাদেরকে আজকে এই বছর শেষ হয়ে যাচ্ছে, সেজন্য আমাদেরকে ভাবতে হবে আগামীকাল থেকে যে নতুন বছর শুরু হচ্ছে, যে আমি যেন সবসময় কৃষ্ণকে মনে রাখতে পারি।
কেননা মৃত্যু যে কোনো সময় আসতে পারে। আমরা ভাগবতমে দেখেছি পরীক্ষিত মহারাজ যখন অভিশপ্ত হয়েছিলেন তখন তার কাছে 7 দিন সময় ছিল, তিনি জানতেন কখন দেহত্যাগ করবেন। কিন্তু আমরা জানি না আমাদের যে কোনো সময় দেহত্যাগ মৃত্যু হতে পারে, তো সেজন্য আমাদেরকে সবসময় কৃষ্ণকে মনে রাখতে হবে। আর আগামী বছরের জন্য আমাদের এই তৃতীয় রেজলিউশন নেওয়া উচিত কি আমরা আমাদেরকে এমনভাবে প্রস্তুতি করা উচিত যে যেন আমরা সবসময় সবসময় কৃষ্ণকে মনে রাখতে পারি, কৃষ্ণকে স্মরণ করতে পারি। কেননা যখন যে কোনো সময় মৃত্যু আসতে পারে, আর সেই মৃত্যুকে আমরা যেন মৃত্যুর জন্য আমরা প্রস্তুতি নিতে পারি। চৈতন্য মহাপ্রভু বলেছেন, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। তো চৈতন্য মহাপ্রভুর এই আজ্ঞা ছিল যে চৈতন্য মহাপ্রভুর আজ্ঞাতে আমরা যাকে দেখবো তাকে কৃষ্ণ সম্পর্কে বলব। তো সেজন্য আমাদেরকে আগামী বছর আমরা আরও সিগনিফিকেন্ট করে আরও গ্লোরিয়াস করতে পারবো যদি আমরা আগামী 80 বছর আমাদের যে সময় আছে সব 80 বছর আমরা এই চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করতে পারি। আমাদেরকে এরকম করা উচিত কি আমরা এমন কিছু করে যাওয়া উচিত 80 বছর যে সমগ্র বিশ্বের কল্যাণের জন্য, যেরকম বিশ্ব শান্তি কল্পে নবিশারণ্যের ঋষিরা এক সময় যজ্ঞ করেছিলেন, তা আমাদের প্রত্যেক ব্যক্তিকে বিচার করা উচিত এই বিশ্বের শান্তির জন্য আমরা কি করতে পারি। তো চৈতন্য মহাপ্রভু সেই বিষয়ে শিক্ষা দিয়েছেন কি আমরা সবাইকে কৃষ্ণ ভক্তি প্রচার করতে পারি, সেটা হচ্ছে শ্রেষ্ঠ ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস। তো আগামী বছরের জন্য আমাদেরকে এই 4 নম্বর এই রেজলিউশন নেওয়া উচিত কি আমরা যত সম্ভব যত বেশি লোককে সম্ভব এই কৃষ্ণ ভক্তি প্রচার করব, যত বেশি লোককে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সাথে যুক্ত করতে পারবো ততই বিশ্ব শান্তি কল্পে আমাদের যোগদান থাকবে। শ্রীমদ্ ভাগবতমে বলা হয়েছে, শেষাং বৈ শ্রুয়মানায়াম কৃষ্ণে পরম পুরুষে ভক্তির উৎপাদতে পুংসাং শোকমোহ ভয়াবহ। এই জড়জগতে লোক অতীতের কথা ভেবে শোক করে থাকে, বর্তমানের কথা ভেবে মোহগ্রস্ত হয় এবং ভবিষ্যতের কথা ভেবে ভয়ভীত হয়ে যায়। কিন্তু ভাগবতমে বলা হয়েছে যদি কেউ ভগবান কৃষ্ণের চরণে শরণ নেই তাহলে শোক মোহ এবং ভয় থেকে তিনি মুক্ত হয়ে যেতে পারবেন। তো আজকে বছরের শেষ দিন, আজকে বছরের শেষ দিন লোক অতীতের কথা ভেবেই আমি গত বছর কী করেছি সে হতাশাগ্রস্ত বা শোকগ্রস্ত হবে। কিন্তু আমাদের এই 5ম রেজলিউশন নেওয়া উচিত কি আমরা সেই অতীতের কথা ভেবে শোকগ্রস্ত না হয়ে কি আমি কি পাপ কর্ম করেছি, কি খারাপ কাজ করেছি, কি শাস্ত্র সম্মত কাজ করিনি সেই কথা ভেবে শোক না করে আমাদেরকে ভবিষ্যতের কথা ভেবে এগে যাওয়া উচিত। তো ভবিষ্যতে যেন আমি আরও ভালো করে ভগবানের সেবা করতে পারি সেজন্য আমাদেরকে এই 5ম রেজলিউশন নেওয়া উচিত যে আগামীকাল থেকে যে বছর শুরু হতে যাচ্ছে সেই বছর আমি বেশি বেশি করে জপ করব, আরও বেশি করে শাস্ত্র অধ্যয়ন করব, বেশি করে প্রভুপাদের গ্রন্থ বিতরণ করব আর যত বেশি সম্ভব ভক্তদের সম্ভব করব। ভগবদ গীতাতে কৃষ্ণ বলেছেন, কাল অস্মি লোকক্ষয় কৃত প্রবৃদ্ধ। কৃষ্ণ হচ্ছেন কাল সময়। তো সেজন্য কৃষ্ণের যে সময়ের প্রতিনিধিত্ব করেন বা কৃষ্ণ হচ্ছেন সময়, সে আমাদের একটুকু সময়কে আমাদের নষ্ট করা উচিত না। যেহেতু কৃষ্ণ হচ্ছেন স্বয়ং কাল বা সময়, তো সেজন্য রূপ গোস্বামী ভক্তির সামৃত সিন্ধুতে বলেছেন, শান্তির অব্যর্থ কালোত্তম। এক ভক্ত কালের দ্বারা কখনো প্রভাবিত হন না। ভক্তের কাছে এরকম মনে হয় কি 24 ঘন্টা ভগবান খুব কম দিয়েছেন, ভগবান একদিনে আরও বেশি কেন ঘন্টা দেননি যাতে করে আমি আরও ভগবানের সেবা করতে পারি। তো সেজন্য আমাদের এক মুহূর্ত সময় নষ্ট করা উচিত না বা কৃষ্ণ সম্বন্ধ ব্যতীত এক মুহূর্ত নষ্ট করা উচিত না, কেননা কৃষ্ণ হচ্ছেন কাল। তো সেজন্য আমাদের আগামী বছর জন্য এই 6ষ্ঠ রেজলিউশন নেওয়া উচিত কি যত কম সম্ভব আমি সময় নষ্ট করব বা যত বেশি সম্ভব আমি ভগবানের সেবাতে আমার সময় উপযোগ করব যাতে করে একটু সময়ও কৃষ্ণ সেবা ছাড়া নষ্ট না হয়ে যায়।
আর পরিশেষে ভগবদ্ গীতাতে ভগবান কৃষ্ণ বলেছেন, বেদ অহম সম অতীতানি বর্তমানানি চ অর্জুন ভবিষ্যানি চ ভূতানি নান্তু বেদ চ কশ্চন। কৃষ্ণ বলছেন যে আমি প্রত্যেক ব্যক্তির অতীত বর্তমান এবং ভবিষ্যৎ সম্বন্ধে অবগত, তো সেজন্য আজকে এই বছরের শেষ হতে চলছে আর আগামীকাল থেকে নতুন বছরে শুরু হতে যাচ্ছে, সেজন্য আমাদের আগামী বছরের কথা ভেবে আমাদের ভয়ভীত হওয়া উচিত না, কি হবে আগামী বছর, কিভাবে চলবে, কি করব, এরকম ভেবে আমাদেরকে আগামী বছরের কথা ভেবে ভয়ভীত হওয়া উচিত না। কেননা কৃষ্ণ বলছেন যে কৃষ্ণ সব ব্যক্তির ভবিষ্যৎ সম্বন্ধে অবগত, যদিও আমরা আমাদের ভবিষ্যৎ সম্বন্ধে জানি না কিন্তু কৃষ্ণ সবার ভবিষ্যৎ সম্পর্কে জানেন। এমনকি আগামী বছরের December 31st কী হতে চলছে আমাদের জীবনে তাও কৃষ্ণ জানেন। তো সেজন্য এই আজকের দিনে আমাদের এই সপ্তম রেজলিউশন নেওয়া উচিত কি আমরা কৃষ্ণের চরণে সম্পূর্ণভাবে শরণাগত হব, যাতে করে কৃষ্ণ আমাদেরকে প্রকৃত বুদ্ধি প্রদান করতে পারেন, যাতে করে আমরা ভবিষ্যতে যে বাধা বিপত্তি আসতে যাচ্ছে তাকে আমরা ট্যাকল দিতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম।